পাকিস্তানে আমরা দেখছি যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব নিয়ে পিএমএলএন এবং হচ্ছে বিলাওয়াল ভুট্টোর যে পিপিপি তাদের মধ্যে যখন আলোচনা চলছে তার মধ্যেই পিপিপির অনেক কার্যনির্বাহী কমিটির সদস্যরা তারা বলছেন যে বিরোধী দলে গেলেই হয়তো ভালো হবে এমন একটি বিষয়। তো সব কিছু মিলিয়ে আসলে পাকিস্তানে নির্বাচন আসলে হচ্ছেটাকে একটু জানতে চাই। সাদি আপনাকে ধন্যবাদ। আপনার মতোই আমারও আসলে প্রশ্ন যে পাকিস্তানে আসলে হচ্ছেটা কি। আপনি জানেন যে গত 8 তারিখে পাকিস্তানে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের 3 দিন পর মানে ফলটা ঘোষণা করা হয় এবং সেই ঘোষণার 2 দিন চলে গেছে এবং আপনি জানেন যে টোটাল 5 দিন কিন্তু এরই মধ্যে পেরিয়ে গেছে, কিন্তু এর মধ্যেও পাকিস্তানে সরকার গঠন করা সম্ভব হয়নি। মানে বলা যায় যে একটা জগা খিচুড়ির মতো অবস্থা। আসলে কারা প্রধানমন্ত্রীতে যাবেন, কারা প্রেসিডেন্ট হবেন, এই নিয়ে দলগুলোর মধ্যে একটা দর কষাকষি চলছে। তো আমরা এসব বিষয়ে আলোচনা করব। আমাদের কাছে কয়েকটি বিষয় আছে, আমরা যদি একটু দেখি যে কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে পাকিস্তানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা একটু যদি দেখি যে পাকিস্তানের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে যে নওয়াজ এবং বিলাওয়ালের মধ্যে দর কষাকষি। আপনি জানেন যে এই মুহূর্তে পাকিস্তানের যে পরিস্থিতি, দুইটি দল তারা মানে জোট সরকারে আসতে সম্মত হয়েছে। তার একটি হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং আরেকটি হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। এবং এই দুই দলের নেতা হচ্ছে যে নওয়াজ শরীফ এবং বিলাল ভুট্টো। তাদের মধ্যে যে দর কষাকষি হচ্ছে, আপনি জানেন যে পিপিপির দাবি নওয়াজ শরীফ না বিলাল ভুট্টোকে প্রধানমন্ত্রী করা হোক। যদিও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ তারা কিন্তু এটা মানছেন না। তারা বলছেন যে যেহেতু এবারে নির্বাচনে মানে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সবচেয়ে বেশি আসন একক দল হিসেবে, স্বতন্ত্র বাদে আর কি একক দল হিসেবে প্রধানমন্ত্রী হবে তাদেরই প্রার্থী, এবং তাদের প্রার্থী হচ্ছে কে, নওয়াজ শরীফ, যিনি এর আগেও 3 বারের মানে প্রধানমন্ত্রী ছিলেন আর কি পাকিস্তানের। যদিও বিলালের পার্টির দাবি হচ্ছে অন্য দাবি, যে না হয় বিলালকে করতে হবে অথবা নওয়াজ শরীফের যে ভাই যে এর আগের যে প্রধানমন্ত্রী ছিলেন সেই শাহবাজ শরীফ তাকে প্রধানমন্ত্রী করা হোক। এই হচ্ছে বর্তমান অবস্থা এবং এই নিয়ে কিন্তু একটা দর কষাকষি চলছে সাদিয়া। রানা, আমরা দেখলাম যে নির্বাচনে জালিয়াতির যেসব অভিযোগ পিটিআই এর স্বতন্ত্র প্রার্থীরা তুলেছিল কিংবা সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে আসলে গত নির্বাচনে এই নির্বাচনে আসলে উঠেছিল, সেখানে অনিয়মের তদন্ত চাইছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে আসলে পাকিস্তানের পক্ষ থেকে কি বলা হচ্ছে? সানি, আপনি জানেন যে যুক্তরাষ্ট্র বিশ্বে প্রতিটি দেশে নির্বাচন নিয়েই তারা মাথা ঘামায় এবং সেই ওই ধারাবাহিকতায় কিন্তু তারা এবার পাকিস্তানের নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে। এবং সবশেষ যে বিষয় যে আপনি জানেন যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র না, পাকিস্তানের যে নির্বাচনটা হয়ে গেলো সেই নির্বাচনে কিন্তু ইমরান খানের দল থেকে শুরু করে ছোটো ছোটো যে দলগুলো তারা কিন্তু বেশ কিছু কারচুপির অভিযোগ এনেছিল পাকিস্তানের নির্বাচনে। এবং সেই নির্বাচনে কিন্তু যদি আমি আপনাকে বলি যে যুক্তরাষ্ট্র যেটা বলছে যে পাকিস্তানের দলগুলোই যেহেতু বলছে কারচুপি হয়েছে, যুক্তরাষ্ট্রর দাবি একই যে যেহেতু কারচুপির অভিযোগ উঠেছে সেই হিসেবে পাকিস্তানের সরকারের উচিত বা মানে যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন তাদের উচিত হবে এটার নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়া। যদিও পাকিস্তানের যে সরকার, বর্তমান যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে এই মুহূর্তে কোনো ধরনের তদন্ত করা সম্ভব না। এই হচ্ছে সবশেষ পরিস্থিতি। আসলে নির্বাচনে আমরা সহিংসতার ঘটনাও দেখেছি, পিপিপির এমনকি পিপিপির সমাবেশও আমরা সহিংসতার ঘটনা আজকে দেখলাম। তো সব মিলিয়ে আসলে নির্বাচন পরবর্তী সহিংসতার কি অবস্থা? এই বিষয়ে নিয়ে একটু কথা বলার আগে আমি আর একটা পয়েন্ট বলতে চাই যে বিরোধী দলে কি আসবে পিপিপি? একটু যদি বলে যে শাহবাজ শরীফ, তিনি কিন্তু বলেছেন যদি পিপিপি আসে তাহলে তাদেরকে তারা স্বাগত জানাবে যদি বিরোধী দল হিসেবে আসে। এবং আরেকটা বিষয়, পিপিপিরই অনেক নেতা বলছেন যে আমরা এবারে যে সরকার এই ঝুলন্ত সরকারের সঙ্গে যাব না, মানে জোট সরকার তারা যাবে না, কারণ তারা বলছেন যে এই সরকার বেশিদিন স্থায়ী হবে না। সেই হিসেবে তারা বলছে যে পিপিপির সবচেয়ে ভালো হবে যদি তারা বিরোধী দলে যায় আর কি। যদিও তাদের যে কেন্দ্রীয় নেতা তারা কিন্তু এই বিষয়ে কিছু বলেনি। আরেকটা বিষয় আপনি যে বললেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা, আপনি জানেন যে গত 1 মাস ধরে কিন্তু পাকিস্তানের সহিংসতা চলছে এবং নির্বাচনের আগে কিন্তু বেশ কয়েকজন মারা গেছেন এবং নির্বাচনের পরবর্তীতে গতকালকে কিন্তু বেশ কয়েক জায়গায় সহিংসতা হয়েছে। এবং ইমরান খানের দল সেই পিটিআইয়ের একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। আরেকটা বিষয় বলি যে শুধুমাত্র পিটিআইয়ের উপর যে সহিংসতা হচ্ছে তা না, গতকালকেই খাইবার পাখতুনখোয়ায় কিন্তু পিপিপির একটি সমাবেশে হামলা চালানো হয় এবং এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সেই হিসেবে বলা যায় যে নির্বাচন পরবর্তী কিন্তু সহিংসতা দিনকে দিন বাড়ছে এবং এটা কোথায় গিয়ে দাঁড়াবে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। এছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রধানের কিন্তু পদত্যাগের হিড়িক আমরা দেখছি, সেই বিষয়টি আসলে কেন? আসলে দেখেন যে এবার কিন্তু যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে অনেক দলই ভেবেছিল যে তারা খুব ভালো ফল করবে এবং নওয়াজ শরীফ
তিনি তো মানে নির্বাচনের দিনই ঘোষণা দিয়েছেন যে তিনিই ক্ষমতায় আসছেন, মানে নির্বাচনের আগেই একটা ডামাডোল ছিল যে এবার যেহেতু ইমরান খান কারাবন্দী, তার দলীয় মানে তার দল দলীয়ভাবে আসতে পারছে না, সেহেতু অনেকেই ভেবেছিলেন যে এবার সবাই খুব ভালো করবেন। কিন্তু নির্বাচনের পরে দেখা গেল ফল পুরো উল্টো, মানে সেই ইমরানের প্রার্থীরাই মানে স্বতন্ত্র যে প্রার্থী তারাই কিন্তু মানে এগিয়ে এবার নির্বাচনে, এবং যে দলগুলো বলেছিল তারা খুব ভালো করবে তারা কিন্তু ভরাডুবি হয়েছে। এবং এই ভরাডুবির কারণে কিন্তু অনেক দল আপনি দেখেন যে এরই মধ্যে তিনটি রাজনৈতিক দলের যিনি প্রধান ছিলেন তিনি কিন্তু তারা পদত্যাগ করেছেন। এই যে পরিস্থিতি সেখানে আসলে স্বতন্ত্ররা কি করবে? তাহলে স্বতন্ত্রদের এখন করার বিষয়ে একটা বলি যে নির্বাচনের ফল ঘোষণার তিন দিনের মধ্যে যে কোনো একটি দলের সঙ্গে স্বতন্ত্র যারা আছেন তাদেরকে যোগ দিয়ে সংসদে আসার নিয়ম আর কি পাকিস্তানের, সেই হিসেবে কিন্তু আজকে সময় শেষ হচ্ছে আজকে রাতে। তারপরে আসলে দেখা যাবে পরিস্থিতি আসলে কোন দিকে এগোবে, পরিস্থিতি দেখা যাবে কোন দিকে যাচ্ছে। কিন্তু এর মধ্যে বলি যে ইমরান খান তার দলের তার মনোনীত যে প্রার্থীরা আছেন তাদেরকে বলেছেন আজকে একটু আগেই আপডেট যে আমরা কারোর সাথে যাব না এবং আমরা কারোর সাথে সংলাপও করব না, সরকারে যাওয়ার ক্ষেত্রে আমরা আলাদাভাবেই তারা আলাদাভাবে সরকারে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এমনটাই জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ রানা যুক্ত হওয়ার জন্য।